লিনাক্সে ফাইল অ্যাট্রিবিউটস সংক্রান্ত এই মৌখিক টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এর জন্য আপনাকে প্রথমে example1, example2, example3, example4, example5 এবং testchown নামক খালি ফাইলগুলি তৈরি করে নিতে হবে। এছাড়াও test_chown এবং directory1 নামক খালি ডিরেক্টরিগুলিও তৈরি করে নিন। ফাইল অ্যাট্রিবিউটস হলো একটি কম্পিউটার ফাইল সংক্রান্ত বা তার সাথে সংযুক্ত মেটাডেটা বা তথ্য। এর দ্বারা ফাইলের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ফাইলের মালিক, টাইপ, অ্যাক্সেস পারমিশন বা ফাইলটি ব্যবহার করার অনুমতি ইত্যাদি বোঝানো হয়। chown কমান্ড একটি ফাইল বা ডিরেক্টরির মালিকানা পরিবর্তন করতে ব্যবহৃত হয়। এটি একটি অ্যাডমিন কমান্ড, অর্থাৎ শুধুমাত্র রুট ইউজারই একটি ফাইল বা ডিরেক্টরির মালিকানা পরিবর্তন করতে পারে। chown কমান্ড লেখার নিয়ম হল chown space options space owner name space file name বা directory name। আমরা chown কমান্ডের কিছু অপশন ব্যবহার করতে পারি। মাইনাস বড় হাতের R বর্তমান ডিরেক্টরির অন্তর্গত সাব ডিরেক্টরির মধ্যে থাকা ফাইলগুলির পারমিশন পরিবর্তন করে। মাইনাস C প্রত্যেক ফাইলের পারমিশন পরিবর্তন করে। মাইনাস F ইহা chown এর এরর মেসেজগুলি দেখানো আটকায়। এখন আমরা কিছু উদাহরণ দেখব। টার্মিনালে যাওয়া যাক। এবার একটি ডিরেক্টরিতে যাব যেখানে খালি ফাইল এবং ফোল্ডারগুলি আগে তৈরি করা হয়েছে। লিখলাম cd space desktop/file attribute এবং এন্টার টিপলাম। পরবর্তী কমান্ড লেখা যাক ls space minus l space testchown, এন্টার টিপলাম। আপনি দেখতে পাচ্ছেন testchown ফাইলটির মালিক হল শাহিদ। ফাইলের মালিকানা পরিবর্তন করতে লেখা যাক sudo space chown space ফাইলের হবু মালিকের নাম অর্থাৎ অনুষা space testchown, এন্টার টিপলাম। sudo পাসওয়ার্ড লিখলাম, এবার এন্টার টিপলাম। এবার লিখছি ls space minus l space testchown, এন্টার টিপলাম। এখন দেখা যাচ্ছে ফাইলের মালিক হল অনুষা। এবার আমরা ডিরেক্টরির মালিকানা পরিবর্তনের পদ্ধতি জেনে নেব। ls space minus l কমান্ডটি লিখলাম, এন্টার টিপলাম। এখন দেখা যাচ্ছে test_chown ডিরেক্টরির মালিক হল শাহিদ। ডিরেক্টরির মালিকানা পরিবর্তন করতে লেখা যাক sudo space chown space minus বড় হাতের অক্ষরে R space অনুষা space test_chown অর্থাৎ ডিরেক্টরিটির নাম, এন্টার টিপলাম। প্রয়োজন হলে sudo পাসওয়ার্ড লিখে এন্টার টিপতে হবে। কন্ট্রোল এবং L কী দুটি একসাথে টিপে স্ক্রিন পরিষ্কার করে নেওয়া হলো। এখন লেখা যাক ls space minus l, এন্টার টিপলাম। দেখা যাচ্ছে ডিরেক্টরিটির নতুন মালিক হলো অনুষা। chmod কমান্ডের দ্বারা এক বা একাধিক ফাইলের অ্যাক্সেস পারমিশন বা ব্যবহার করার অনুমতি পরিবর্তন করা যায়। এই কমান্ড লেখার নিয়ম হল chmod space options space mode space ফাইলের নাম। chmod কমান্ডের সাথে কিছু অপশন ব্যবহার করা যায়। -c পরিবর্তিত ফাইলগুলির সম্পর্কিত তথ্য প্রিন্ট করে। -f chmod যে ফাইলগুলি পরিবর্তন করতে পারে না সেগুলির সম্পর্কে ব্যবহারকারীকে জানায় না। পারমিশন বা অনুমতি বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন R পড়া, W লেখা, X এক্সিকিউট বা চালু করা, S ব্যবহারকারীর বা দলের ID নির্দিষ্ট করা, অন্যথায়
তিন সংখ্যা বিশিষ্ট নম্বরের দ্বারা ফাইলের অনুমতি সংক্রান্ত তথ্য বোঝানো যায়। প্রথম সংখ্যা মালিককে, দ্বিতীয়টি দলকে এবং তৃতীয়টি অন্যদেরকে প্রদত্ত অনুমতি বোঝায়। অনুমতি সংক্রান্ত তথ্য অক্টাল মানের দ্বারাও বোঝা যায়। চার অর্থাৎ পড়া, দুই অর্থাৎ লেখা, এক অর্থাৎ এক্সিকিউট বা চালু করা। এখন আমরা চমোডের কিছু উদাহরণ দেখব। টার্মিনালে গেলাম। এবার এমন কমান্ড লেখা যাক যার দ্বারা ব্যবহারকারীকে এক্সাম্পল1 ফাইলটি এক্সিকিউট বা চালু করার অনুমতি দেওয়া যায়। তার আগে কন্ট্রোল এবং এল একসাথে টিপে স্ক্রিনটি পরিষ্কার করে নেব। লেখা যাক চমোড স্পেস u প্লাস x স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। লেখা যাক ls স্পেস মাইনাস l স্পেস এক্সাম্পল1। পরিবর্তনটি দেখার জন্য এন্টার টিপলাম। এখন দেখা যাক এক্সাম্পল1 ফাইলের মালিকের দ্বারা ফাইলটি পড়া, লেখা, চালানোর অনুমতি, দলের সবার দ্বারা পড়া ও চালানোর অনুমতি এবং অন্যদের দ্বারা ফাইলটি শুধু চালানোর অনুমতি কিভাবে দেওয়া যায়। কমান্ডটি লেখা যাক চমোড স্পেস 751 স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। লিখছি ls স্পেস মাইনাস l স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। আপনি দেখতে পাচ্ছেন যে উপরের কমান্ডটি এক্সাম্পল1 ফাইলটির মালিকের দ্বারা পড়া, লেখা এবং চালানোর অনুমতি, দলের সবার দ্বারা পড়া ও চালানোর অনুমতি এবং অন্যদের দ্বারা শুধু চালানোর অনুমতি নির্দিষ্ট করেছে। সকলকে শুধুমাত্র পড়ার অনুমতি দেবার জন্য লিখতে হবে চমোড স্পেস সমানচিহ্ন r স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। এবার লিখছি ls স্পেস মাইনাস l স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। এখন দেখা যাচ্ছে সকলকে এক্সাম্পল1 ফাইলটি শুধুমাত্র পড়ার অনুমতি দেওয়া হয়েছে। ডিরেক্টরি 1 নামক ডিরেক্টরি ও তার অন্তর্গত সব ফাইলের জন্য সকলকে শুধু পড়া ও চালানোর এবং মালিককে এর সাথে সাথে ফাইলে লেখার অনুমতি প্রদান করার জন্য লেখা যাক চমোড স্পেস মাইনাস বড় হাতের অক্ষরে r স্পেস 755 স্পেস ডিরেক্টরি 1। এন্টার টিপলাম। এবার লেখা যাক ls স্পেস মাইনাস l। পরিবর্তনটি দেখার জন্য এন্টার টিপলাম। ব্যবহারকারীকে এক্সাম্পল2 ফাইলটি এক্সিকিউট বা চালানোর অনুমতি দিতে লেখা যাক চমোড স্পেস u প্লাস x স্পেস এক্সাম্পল2। এন্টার টিপলাম। এবার লেখা যাক ls স্পেস মাইনাস l স্পেস এক্সাম্পল2। এন্টার টিপলাম। দেখা যাচ্ছে ব্যবহারকারীকে এক্সাম্পল2 ফাইলটি চালানোর অনুমতি প্রদান করা হয়েছে। দলকে এক্সাম্পল3 ফাইলে লেখার অনুমতি প্রদান করার জন্য লিখতে হবে চমোড স্পেস g প্লাস w স্পেস এক্সাম্পল3। এন্টার টিপলাম। এখন লেখা যাক ls স্পেস মাইনাস l স্পেস এক্সাম্পল3। এন্টার টিপলাম। দেখাচ্ছে যে দলকে ফাইলটি লেখার অনুমতি দেওয়া হয়েছে। সকলের জন্য ফাইলে লেখার অনুমতি সরাতে লেখা যাক চমোড স্পেস a মাইনাস w স্পেস এক্সাম্পল3। এন্টার টিপলাম। এবার লিখছি ls স্পেস মাইনাস l স্পেস এক্সাম্পল3। এন্টার টিপলাম।
দেখা যাচ্ছে এখন সকলের জন্যই ফাইলে লেখার অনুমতি সরিয়ে নেওয়া হয়েছে। chgrp কমান্ডের দ্বারা এক বা একাধিক ফাইলের দলের পরিবর্তন করে নতুন দল করা যায়। নতুন দলটি হল /etc/group এ থাকা একটি দলের আইডি নাম্বার বা দলের নাম। শুধুমাত্র মালিক বা বিশেষ অধিকার সম্পন্ন ব্যবহারকারী একটি ফাইলের দল পরিবর্তন করতে পারে। chgrp কমান্ডটি লেখার নিয়ম হল chgrp space options space new group space files। টার্মিনালে গেলাম। এখন chgrp কমান্ডের কিছু উদাহরণ দেখা যাক। কমান্ডটি লেখা যাক ls space minus l space example 4। এন্টার টিপলাম। এখন দেখা যাচ্ছে ফাইলের দলটি হল শাহিদ। দল পরিবর্তন করতে লেখা যাক sudo space chgrp space rohit space example 4। এন্টার টিপলাম। প্রয়োজন হলে sudo পাসওয়ার্ড লিখতে হবে। এখন ls space minus l space example 4 কমান্ডটি লেখা যাক। এন্টার টিপলাম। দেখা যাচ্ছে দল শাহিদ থেকে পরিবর্তিত হয়ে রোহিত হয়ে গেছে। আইনোড সংখ্যা একটি ডিভাইসের সাথে সংযুক্ত একটি অনন্য পূর্ণ সংখ্যা। আইনোডে একটি সাধারণ ফাইল বা একটি ডিরেক্টরির সম্পর্কিত তথ্য থাকে। সব ফাইলগুলি আইনোডের হার্ড লিঙ্ক। যখনই একটি প্রোগ্রাম দ্বারা কোনো ফাইলের নাম বোঝানো হয় তখন সিস্টেম আসলে ওই ফাইলটির নামের অনুরূপ আইনোড অনুসন্ধান করে। আমরা ls space hyphen i কমান্ড দ্বারা আইনোড সংখ্যা দেখতে পারি। কমান্ডটি লেখা যাক ls space hyphen i space example 5। এন্টার টিপলাম। ফাইলের আগে লেখা থাকা সংখ্যাটি হল সেই ফাইলের আইনোড সংখ্যা। একটি আইনোড একসময় একটি ডিরেক্টরির সাথেই যুক্ত থাকতে পারে। হার্ড লিঙ্ক দ্বারা একটি আইনোডে অনেকগুলি ডিরেক্টরি সংযুক্ত করা যায়। ln কমান্ডের দ্বারা লিঙ্কটি তৈরি করা যায়। ln কমান্ড দ্বারা হার্ড লিঙ্ক তৈরি করার নিয়মটি হল ln স্পেস সোর্স স্পেস লিঙ্ক। এই ক্ষেত্রে সোর্স ফাইলটি আগে থেকেই থাকে এবং লিঙ্ক ফাইলটি তৈরি করা হয়। এখন আমরা হার্ড লিঙ্ক তৈরি করার কিছু উদাহরণ দেখব। এবার স্ক্রিন পরিষ্কার করে নেওয়া যাক। এখন টাইপ করা যাক ln স্পেস এক্সাম্পল 1 স্পেস এক্সাম্পল ln। এন্টার টিপলাম। দুটি ফাইলের আইনোড নম্বর দেখার জন্য টাইপ করা যাক ls স্পেস হাইফেন i স্পেস এক্সাম্পল 1 স্পেস এক্সাম্পল ln। এন্টার টিপলাম। দেখা যাচ্ছে দুটি ফাইলের আইনোড নম্বর সমান। ফাইল এক্সাম্পল ln হল ফাইল এক্সাম্পল 1 এর হার্ড লিঙ্ক। সফট লিঙ্ক বা সিম্বলিক লিঙ্ক হল একটি বিশেষ ধরনের ফাইল যাতে অ্যাবসোলিউট বা রিলেটিভ পাথের আকারে অন্য একটি ফাইল বা ডিরেক্টরির রেফারেন্স থাকে। ln কমান্ড দ্বারা সফট লিঙ্ক তৈরি করার পদ্ধতি হল ln স্পেস হাইফেন s স্পেস টার্গেট ফাইল নেম স্পেস সিম্বলিক ফাইল নেম। এখন আমরা সফট লিঙ্ক তৈরি করার কিছু উদাহরণ দেখব। সফট লিঙ্ক তৈরি করতে লেখা যাক ln স্পেস হাইফেন s স্পেস এক্সাম্পল 1 স্পেস এক্সাম্পল সফট। এন্টার টিপলাম। এখন আইনোড নম্বর এবং দুটি ফাইলের তালিকাটা দেখতে লেখা যাক ls স্পেস
-li space example1 space examplesoft. Enter টিপলাম। দেখা যাচ্ছে দুটি ফাইলের inode সংখ্যা আলাদা এবং examplesoft হলো example1-এর soft link। এই টিউটোরিয়ালে আমরা Linux ফাইলের বৈশিষ্ট্য অর্থাৎ একটি ফাইলের অনুমতি, মালিকানা এবং দল পরিবর্তন করতে শিখেছি। আমরা একটি ফাইলের inode, soft এবং hard link সম্পর্কেও জেনেছি। এখানে এই টিউটোরিয়ালের সমাপ্তি হলো। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ICT এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিংকে আছে। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।